ধন্যবাদ। আমি এবারে একজন দায়িত্বশীল এনএমের কাছ থেকে একটি ইন্টারভিউ নিতে যাচ্ছি, অর্থাৎ আমাদের নারায়ণপুর প্রথম খণ্ড সাবসেন্টারের এনএম রুনালাইলা চৌধুরীর কাছ থেকে একটি ইন্টারভিউ নিতে যাচ্ছি। আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। তো কথাটি হচ্ছে যে কোভিড ভ্যাকসিনেশন বা মেগা ভ্যাকসিন প্রায় প্রদান করা এবং গ্রহণ করা প্রায় শেষও। আগে এখানে রুটিন অনুযায়ী আপনাকে আমি পেয়েছি বা আমার যতটুকু জানা আপনি দায়িত্ব সহকারে আপনার এই নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন, তাই এর ব্যাখ্যাতে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন করতে চাই যে 140 নারায়ণপুর যে ভ্যাকসিনেশন সেন্টার, সেই সেন্টারে সর্বমোট মেগা ভ্যাকসিন সহ কয়েকদিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং এই সেন্টারে থেকে কতজন মানুষ এই ভ্যাকসিন গ্রহণ করেছেন? এই দুটি প্রশ্ন আমি একসাথে আপনাকে করতে চাই, আপনার বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমাদের নারায়ণপুর প্রথম খণ্ড সাব সেন্টারের আন্ডারের নারায়ণপুর 140 নং এলপি স্কুলে প্রায় 12 দিন মেগা ভ্যাকসিন সহ টোটাল 12 দিন ভ্যাকসিনেশন হয়েছে। এখানে ভ্যাকসিনেশনের সময় প্রায় 2 থেকে 2500 মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে এবং তারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন ভ্যাকসিনেটেড করার জন্য। গাঁওয়ের জনসাধারণ আমাদেরকে বহুত উপকার করেছেন, যে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করেছেন, সবাইকে বুঝিয়ে এখানে আমাদের কাছে এনে ভ্যাকসিনেটেড করিয়ে নিয়েছে। আর এখানে আমরা সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এখান থেকে টোটাল সর্বমোটারি কতজন মানুষ এখান থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন? এখানে সর্বমোট ভ্যাকসিনেটেড 2-3 হাজার মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে। তো আপনি আপনার প্রতিটি দিনই আপনার নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং দায়িত্ব পালন করে যাচ্ছি এবং জনসাধারণে আমাদেরকে বহুত উপকৃত করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাকে এসে এই নারায়ণপুর এই যে ভ্যাকসিনেশন সেন্টার 140 এসে আপনাকে পেয়েছি এবং বিগত দিনেও আপনাকে দেখতে পেরেছি। আপনি নিষ্ঠার সহিত এই ভ্যাকসিনেশনের যে দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছিল, আপনি নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন, তাই আমি আমার ওই এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমি এই সমগ্র এলাকাবাসীর পক্ষ থেকেই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটুকু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ।